Hello everyone, as you all already know যে এই পেজটা কালকে বেশ কিছুক্ষণের জন্য হ্যাকড না, মানে খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল যে আমাদের একজন মডারেটর যার প্রোফাইল হ্যাকড হয়েছিল, তো যে ওই মডারেটরের প্রোফাইল হ্যাক করেছিল সেই হচ্ছে গিয়ে এই পেজ থেকে অনেক কিছু পোস্ট করছিল এবং খুব সম্ভবত আমাদের কোনো একজন অ্যাক্ট্রেসের সাথে সেটা সম্পর্কিত হয়তো, কারণ যখনই আমি অ্যাকাউন্টটা হাতে পেলাম তখনই আমি যেসব পোস্টগুলো দেখেছি সেটা আসলে খুবই অদ্ভুত পোস্ট ছিল, যেটার সাথে আসলে আমার কোনো সম্পর্ক নেই এবং অন্য একজন আর্টিস্ট যার আমার নামের সাথে মিল আছে তার অনেক ছবি টবি অনেক কিছু পোস্ট করেছে যেটা আমি জানি না আসলে কেন বা কী। এবং আমার লাস্ট 7-8 দিন ধরেই কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, ফেসবুক অ্যাকাউন্ট নেই বলতে হচ্ছে আমার দুইটা মিনিট দাও, আমি একটা কাজের মাঝখানে জাস্ট 2 মিনিট, ওকে। সো আমার লাস্ট 7-8 দিন ধরেই ফেসবুক অ্যাকাউন্ট নেই, আমার ফেসবুক প্রোফাইলটা ডিসেবল। এখন আমার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিসেবল সেটাও আমি জানি না, কারণ নর্মালি আমার পেজ আমার প্রোফাইল থেকে আমি এরকম কিছু ইরেলেভেন্ট পোস্ট করি না, সেটা রাজনীতি হোক ধর্ম হোক যে কোনো কিছু নিয়ে। তো একটু আমি কিঞ্চিত অফেন্ডেড, কারণ আসলে দ্রুত কথা, আচ্ছা আমার কথা আসলে একটু দ্রুত হয়ে গেছে, খুবই সরি। কিন্তু আমি খুবই খুশি যে আমার এই পেজ থেকে যখন বেশ কিছু পোস্ট হয়েছে তখন সবাই লিখেছে যে এটা ফারিয়ার পোস্ট না, এই অ্যাকাউন্টটা সম্ভবত মানে হ্যাকড, আপনারা আমাকে বেশ ভালো চেনেন, এইসব আমি কেমন সেটা আপনারা জানেন এবং আমার প্রতি যে ভালোবাসা এবং সম্মান আপনারা দেখিয়েছেন সেটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আসলে শ্যুটিংয়ের মাঝখানে আছি, আমি জাস্ট প্রোফাইলটা পাবলিশ করেই ভাবলাম যে আমি আপনাদেরকে জানাই যে অ্যাকাউন্টটা আমি আসলে আবার ফিরে পেয়েছি এবং আমি খুবই হ্যাপি। আচ্ছা আমাকে কেউ একজন রিকোয়েস্ট পাঠিয়েছে, ভিডিও রিকোয়েস্টটা কে, রীতি, ও আচ্ছা রীতি, সো থ্যাংক ইউ। আর আই হোপ যে আপনাদের এই যে সাপোর্টটা ছিল সেটা থাকবে, আর অ্যাকাউন্টটা ফিরে এসছে আমার হাতে, সো মানে সরি অ্যাকাউন্ট না পেজটা ফিরে এসছে সেটাও আপনাদেরকে জানানো, এবং অ্যাকাউন্টটা এখনও আসেনি। তো আমার ফেসবুক অ্যাকাউন্ট যতদিন না অ্যাক্টিভ হচ্ছে ততদিন আসলে ডিরেক্ট কমিউনিকেশন থেকে একটু গ্যাপ থাকছে, সো পেজ থেকে আপনাদের সাথে আমার যোগাযোগ হবে। তার আগ পর্যন্ত ঈদে নাটক আসছে সেগুলো দেখবেন। আচ্ছা অনেক কমেন্ট আসছে যেগুলো আসলে পড়া আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে, আমি জাস্ট জানাতে এসেছি যে এই অ্যাকাউন্টটা আমার হাতে মানে আমি ব্যাক পেয়েছি কালকে রাতের পর থেকে, কারণ কালকে রাত থেকে আমি ঘুম থেকে মানে আমি সেট রাগ পর্যন্ত আমি আমার অ্যাক্সেস ছিল প্রোফাইল এবং কী বলে ওটাকে পেজে, তো আমি সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখে আমার অনেক ফোন, পরে শুনলাম যে পেজ থেকে নাকি অনেক কিছু পোস্ট হচ্ছিলো, সো ইটস ডান, সো আম ব্যাক, সি ইউ, বাই বাই।